আমি সুরঞ্জনা, আমার চ্যানেল সুরঞ্জনাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব, তবে খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য রকম একটা রেসিপি, একদম নতুনত্ব। এই রেসিপি ঘরোয়া উপকরণেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র চারটি উপকরণ দিয়েই এরকম সুন্দর গোলাপ ফুল তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। আর যে কোনো দিন, যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে অনায়াসেই পরিবেশন করতে পারবে। খুবই সহজ, দেখতে যতটা সুন্দর বানানো ঠিক ততটাই সহজ। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ ভালোভাবে ফলো করবে, তাহলে দেখবে এই রকম গোলাপ বানানো তোমাদের কাছেও খুবই সহজ মনে হবে। প্রথমেই দেখে নেব উপকরণগুলি, তারপর ধাপে ধাপে আমরা রেসিপিটা শুরু করব। চলো তাহলে শুরু করে দিই। প্রথমেই দেখে নিই উপকরণগুলি। নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন সুরঞ্জনাস কিচেন। ঠিক এইরকমভাবে সার্চ করে নিন সুরঞ্জনাস কিচেন দিয়ে। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে বা রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল এইরকম সুরঞ্জনাস কিচেন পেয়ে যাবেন, আর তাতে আমার লোগো দেওয়া ছবি পেয়ে যাবেন দেখুন। আর লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন ক্লিক করে অল অপশন ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও সরাসরি আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায়। আমাদের প্রয়োজন, আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি, হাফ কাপ মতো লিকুইড দুধ, আর এক কাপ মতো চিনি, ঘি নিয়েছি, আর লাগছে রোজ এসেন্স। এটা রোজ এসেন্স, ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার। দেখো বন্ধুরা, এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আর ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি। আমি এখানে 1 টেবিল স্পুন বা বড় চামচের 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা ভালো করে প্রথমে গলিয়ে নিতে হবে। দেখো, তোমাদের যাদের কাছে রোজ এসেন্স নেই তারা ঘিয়ের মধ্যে ছোট এলাচ দিয়েও এটা বানাতে পারো। এবার ঘিটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব হাফ কাপ লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটা অ্যাড করে দিয়ে আমাদের ঘিয়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না দুধটা একটু ফুটতে আরম্ভ করছে। দেখো, 2-3 মিনিটের মধ্যেই দেখো দুধটা ফুটতে আরম্ভ করেছে। ঠিক এই স্টেজে অল্প অল্প করে গুঁড়ো দুধ অ্যাড করব আর মেশাতে থাকব। একবারে পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে অ্যাড করব আর ভালোভাবে মেশাতে থাকব, যাতে কোনো দেখো দানা ভাব না থাকে। আর যদি কোনোভাবে বেশি দানা ভাব থেকে যায় তাহলে তোমরা মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নিতে পারো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালোভাবে আমাদের গুঁড়ো দুধটা এরমভাবে মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সম্পূর্ণ দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী অ্যাড করবে, কারণ গুঁড়ো দুধে কিন্তু একটু মিষ্টি থাকে, সেই অনুযায়ী তোমরা চিনিটা অ্যাড করবে। দেখো, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা রস হয়ে গেছে আর একটু পাতলা হয়ে গেছে। এটা আমাদের ভালো করে নেড়েচেড়ে একদম একটা মন্ড আকারে গড়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো একদম এক্সেস জলটা শুকিয়ে গেছে। এবার এটা একটা জায়গায় আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে বানিয়ে রাখা সন্দেশটা আমরা নিয়ে নিলাম। এবার এটা একটু হালকা ঠান্ডা করে নেব, জাস্ট 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটে এটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আবারও 1 টেবিল স্পুন বা বড় চামচের 1 চামচ ঘি।
ঘিটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমাদের। তোমরা দেখে বুঝতেই পারছো এটা বেশ আমাদের একটা শক্ত মণ্ড আকারে তৈরি হয়ে গেছে, তাই খুব ভালো করে ঘিটা মিশিয়ে দিচ্ছি। ঘিটা এই কারণেই মেশাতে হবে যাতে এটা গোলাপ ফুল বানানোর সময় হাতে কোনোভাবেই লেগে না যায়। দেখো আমি একটু জড়ো করে দিচ্ছি, দিয়ে আবারও এটা একটু রেস্ট করতে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর এটা ভালোভাবে পুরো ঠান্ডা হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করব রোজ এসেন্স। আমি রোজ এসেন্স ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো এসেন্স ইউজ করতে পারো। এছাড়াও যাদের কাছে এসেন্স নেই তারা ছোটো এলাচ গুঁড়ো অ্যাড করতে পারো। আর তাছাড়া কোনো রকম এসেন্স ছাড়াও গুঁড়ো দুধের একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটাতেও কিন্তু গোলাপ ফুলটা খেতে বেশ ভালোই লাগবে। দেখো রোজ এসেন্সটা দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলাদা একটা বাটিতে আমি খানিকটা মিশ্রণ তুলে রাখছি। কেন তুলে রাখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ দুটো ভাগে ভাগ করে নিলাম, আর দুটো বাটিতে আমি আলাদা চামচ অ্যাড করব। দেখো আমি দুটো বাটিতে আলাদা আলাদা চামচ রেখে দিলাম। এবার যে বড় বাটিটাতে আমরা একটু বেশি অংশ নিয়েছি সেইটার মধ্যে অ্যাড করে দেব রেড ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ইউজ করছি, যেহেতু লাল গোলাপ বানাবো তাই রেড ফুড কালার ইউজ করলাম। ফুড কালারটা দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ মিশ্রণটার সঙ্গে লাল কালারটা খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমি খুব ভালো করে বেশ চেপে চেপে মিশিয়ে নিচ্ছি যাতে একদম স্মুথ হয়ে যায়। আমাদের মিশ্রণটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম লালচে হয়ে গেছে, আর এটা কিন্তু আমি ফুড কালার ইউজ করেছি। আর ওই বাটির মিশ্রণে আমরা অ্যাড করব হলুদ কালার, যেহেতু আমরা হলুদ গোলাপ ফুল বানাবো। দেখো হলুদ কালার অ্যাড করলাম, এটা ইয়েলো ফুড কালার দিয়ে এবার ভালো করে এটা আমাদের মিশিয়ে নিতে হবে। বেশ হাতে করে চেপে চেপে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছ একটা জায়গায় হলুদ আর একটা পাত্রে লাল। এগুলো আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর কিভাবে সুন্দর সুন্দর গোলাপ ফুল বানিয়ে নেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দুটো বাটি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা বাটি দুটো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এগুলো একদম সেট হয়ে গেছে। এবার আমি লাল রঙের এরকম একটা ছোট বল নিয়ে নিলাম, দেখো হাতে করে একদম গোল করে নিচ্ছি। এবার আমরা গোলাপ ফুলটা গড়ে নেব, খুবই সহজ। দেখো নিয়েছি ওই লাল বল যেটা বানিয়ে নিয়েছি, ঘি আর টুথপিক। এবার এইরকম একটা প্লেটে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। দেখো ঘি মাখিয়ে দিলে এটা কিন্তু খুব স্মুথলি উঠে আসবে, কোনোভাবেই থালায় লেগে যাবে না। প্রথমে দুটো হাতে করে এরম একটু লম্বা রোল করে নিতে হবে। খুবই সহজ এই গোলাপ ফুল বানালো, তোমরা একটু চেষ্টা করলেই খুব সহজেই এরকম গোলাপ ফুল বানিয়ে ফেলতে পারবে। এবার দেখো হাতে করে চেপে চেপে আমি একদম ফ্ল্যাট করে দিচ্ছি। তবে খেয়াল রাখবে একদিকটা একটু লম্বা করবে আর একদিকটা একটু মোটা, একদিকটা একটু পাতলা, তাহলেই কিন্তু ফুলটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। দেখো আমি এই দিকটা পাতলা করে নিচ্ছি আর অপর দিকটা আমার একটু মোটা আছে। এবার আমরা থালাটা ঘুরিয়ে নিলাম, নিয়ে একটা টুথপিকের যেদিকটা মোটা অংশ সেই দিকটা ঠিক এই রোলটার একটা সাইডে একদম সাইডে রাখলাম। রেখে এরম হাতে করে একটু একটু চাপ দিতে দিতে আমাদের এটা রোল করে নিতে হবে। দেখো খুব ভালো করে এই স্টেপটা ফলো করো, 2-3 বার একটু প্র্যাকটিস করে নিলেও তোমরাও অনায়াসে এরম সুন্দর গোলাপ ফুল বানিয়ে ফেলতে পারবে। দেখো হাতে করে একটু চাপ দিচ্ছি আর ঠিক এইরমভাবে রোল করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এটা কতটা সহজ। আর নিচের দিকটা টুথপিকে ভালো করে লাগিয়ে দেব যাতে ফুলটা কোনোভাবেই খুলে না আসে। দেখো ফুলের পাপড়িগুলো আমি হাতে করে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর আমাদের গোলাপ ফুল কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো দেখে বুঝতেই পারছো আমি আরও কয়েকটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। দেখো
लाल एवं हलुद दुई रंगेर गोलाप फुली आमी बानिये नियेछी। एबार किभावे एटा सार्फ करा जाए सेई रेसिपिटाओ तोमादेर संगे शेयर करब, चलो देखे नेवा जाक। देखो बंधुरा, आमी एइरकम छोटो छोटो बाटी निये नियेछी आर तार मध्ये चकलेट केक गुड़ो करे एड करेछी। एइटा आमरा गोलाप फुलेर माटी बा टब हिसेबे व्यवहार करछी। आमी एखाने चकलेट केक गुड़ो करे दियेछी आर एरकम गाछेर किछु पाता यूज करेछी, देखो जस्ट फर सजाबार जोन्नो। एइरकम भावे निलाम। एबार टूथपिके जे गोलाप फुल बानिये नियेछी सेगुलो एइ चकलेट केकेर मिश्रणेर मध्ये आमरा एड करे देबो। देखो चकलेट केक दिए आमरा माटी बानिये नियेछी, ताते खूब सहजेई गोलाप फुलगुलो एरम भावे तोमरा बसिये दिते पारबे। आमी एरम भावे पुरो प्लेटटा साजिये निये आबार फिरे आसछी। देखो बंधुरा, आमी सबकटा बाटी लाल एवं हलुद गोलाप फुल दिए साजिये नियेछी। तोमरा देखे निश्चय बुझतेई पारछो एटा कतटा इजी, आर आमार गोलाप फुलेर बागान एकदम तैरि हये गेछे। तबे एई गोलाप फुल तोमरा खेतेओ पारबे। देखे बुझतेई पारछो एटा कतटा कालारफुल। বাচ্চাদের জন্য যেমন আকর্ষণীয় তেমন অতিথি আপ্যায়নেও এই রকম রেসিপি থাকলে সবাই তোমার প্রশংসা করবেই। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর শেয়ার করতে ভুলো না যেন। নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও নানান রকম স্ন্যাক্স আইটেম বানাতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। এছাড়াও নানান রকম রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করে নিও।